অথর্ববেদীয় প্রশ্ন উপনিষদ ওং প্রশ্ন উপনিষদ প্রশ্ন উপনিষদ অথর্ববেদের পিপ্পলাদ শাখার ব্রহ্মণ ভাগের অন্তর্গত এই উপনিষদে ঋষি পিপ্পলাদ কর্তৃক সুকেশা প্রমুখ ছয়জন ঋষির ছয়টি প্রশ্নের উত্তর ক্রমশ প্রদত্ত আছে এই জন্য এই উপনিষদের নাম প্রশ্ন উপনিষদ উপনিষদটি গদ্যে রচিত তবে মাঝে মাঝে কিছু শ্লোকও রহিয়াছে এই উপনিষদে প্রাণের উপাসনার বিষদ সমস্ত জগতের কর্তা ও ভোক্তা এবং সোমরূপ অন্যই যে নানা রূপে ভোগ্য তাহা বিভিন্ন প্রকারে ইহাতে বর্ণনা করা হইয়াছে এই উপনিষদের আরম্ভ হইয়াছে ছয়জন তরুণ জিজ্ঞাসু শিষ্যকে লইয়া সুকেশা সত্যকাম সত্যকামী কৌশল্য বৈদর্ভী ও কবন্ধী এই ছয়জন জ্ঞান পিপাসু ঋষিপুত্র ব্রহ্মজ্ঞান লাভ করিবার জন্য ব্রহ্মজ্ঞ ঋষি আচার্য পিপ্পলাদের নিকট গমন করিয়া তাহাকে ছয়টি প্রশ্ন জিজ্ঞাসা করেন প্রথম প্রশ্ন হইল জীবের জন্ম কোথা হইতে দ্বিতীয় প্রশ্ন কোন কোন দেবতা জীবের দেহ ধারণ করেন কে কে তাহা প্রকাশ করেন এবং তাহাদের মধ্যে প্রধান কে তৃতীয় প্রশ্ন প্রাণের জন্ম কোথা হইতে কি প্রকারে প্রাণ জীবের দেহে আসে এবং কীভাবেই বা দেহ হইতে উৎক্রমণ করে বাহ্য অধ্যাত্ম জগৎকে কি প্রকারে সে ধারণ করে চতুর্থ প্রশ্ন এই পুরুষে কে নিদ্রা যায় কে জাগ্রত থাকে কে স্বপ্ন দেখে কাহার সুখ হয় এবং কে সমস্ত কিছুর প্রতিষ্ঠা পঞ্চম প্রশ্ন ওংকারের উপাসনা দ্বারা সাধক কোন লোক জয় করেন ষষ্ঠ প্রশ্ন পুরুষ কে কোথা হইতে কলার সমূহের উদ্ভব এবং কোথায় তাহাদের প্রত্যক্ষভাবে যদিও ব্রহ্মতত্ত্বের বিষয়ে জিজ্ঞাসা নাই কিন্তু এই প্রশ্নগুলিও ব্রহ্মতত্ত্বেরই আনুষঙ্গিক বিষয়ে জীব ও জগৎ সম্বন্ধে প্রশ্ন প্রকৃতপক্ষে জীব ও জগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্বন্ধযুক্ত প্রথম হইতে চতুর্থ প্রশ্নের উত্তর দিতে গিয়া আচার্য পিপ্পলাদ প্রাণের মাহাত্মীয় কীর্তন করিয়াছেন অতঃপর একটি গল্পের মাধ্যমে বোঝানো যে প্রাণশক্তির সাহায্যেই অন্যান্য ইন্দ্রিয়গুলি কাজ করিতেছে একদা শরীরের অভ্যন্তরে আকাশ বায়ু অগ্নি জল চক্ষু নাসিকা কর্ণ প্রভৃতি প্রত্যেক গর্বভরে নিজেকেই প্রধান বলিয়া প্রচার করিতে আরম্ভ করিলেন প্রাণ তাহাদিগের এই অভিমান ত্যাগ করিয়া বলিলেন কারণ প্রাণই নিজেকে পাঁচ ভাগে ভাগ করিয়া শরীরে অবস্থান করেন কিন্তু তাহারা তাহা বিশ্বাস না করাতে প্রাণ শরীর হইতে বাহির আসি বাহিরে আসিবার চেষ্টা করায় অন্যান্য সকলেরই বাহির হইবার উপক্রম হইল আবার প্রাণ স্থির হইলে সকলেই স্থির হইল এইভাবে প্রাণের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হইলে পর সকলেই তখন প্রাণের স্তব করিতে লাগিলেন তারপর প্রশ্নের তারপর পঞ্চম প্রশ্নের উত্তরে ওঙ্কারের মাহাত্মীয় বর্ণনা করা আছে শেষে ষষ্ঠ প্রশ্নের উত্তর দিতে গিয়া আচার্য শিষ্যদিগকে বল বলিলেন যে ষোড়শকলা সমন্বিত পুরুষ সকলের হৃদয়ের ভিতরে বিরাজ করিতেছেন তাহাকে খুঁজিতে বাহিরে কোথাও যাইতে হইবে না যিনি প্রাণের প্রাণ হইয়া সর্বভূতের হৃদয় আকাশে অবস্থান করিতেছেন তিনিই আবার কলা সমন্বিত হইয়া জীব ও জগতরূপে আপনাকে অভিব্যক্ত করিতেছেন তিনি পরব্রহ্ম বা পরমাত্মা তাহাকে জানিতে পারিলেই জগতের সমস্ত কিছু জানা হইয়া যায় এই প্রশ্ন উপনিষদের সহিত মুন্ডক উপনিষদের অনেক সাদৃশ্য আছে শান্তি পাঠ ओम भद्रं करने भी श्रीनियाम भद्रं पश्य माक्ष भीर यशत्यत्रा, स्थिरे रंगे दशतुवांस दनु भीर, वश्ये मदेव हितं यदा ओम शांते ही शांते ही शांते ही, हे देवगण, आम्रा कौर्नो द्वारा जनकुलान प्रदो बाक्कु समुही. শ্রবণ করি হে যজনীয় দেবগণ আমরা চক্ষু দ্বারা যেন মঙ্গল বিষয় সকল দর্শন করি স্থির দৃঢ় শরীর এবং অবয়বের দ্বারা তোমাদের স্তুতি করিয়া যেন দেবগণের বিহিত আয়ু প্রাপ্ত হই আমাদের আধ্যাত্মিক আদি দৈবিক ও আদিভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক প্রথম প্রশ্ন ভরদ্বাজের পুত্র সুকেশা শিবির পুত্র সত্যকাম গর্গ বংশ জাত অশ্বলপুত্র কৌশল্য বিদর্ভ দেশে জাত ভৃগপুত্র ভার্গব কত কবন্ধি ইহারা সকলেই ব্রহ্মপরায়ণ ও ব্রহ্মনিষ্ঠ ছিলেন পরব্রহ্মের তত্ত্ব জানিতে ইচ্ছুক হইয়া ইনি আমাদি আমাদিগকে সেই সমস্ত বলিবেন এরূপ মনে করিয়া যজ্ঞ হইতে হস্তে তাহারা পূজনীয় আচার্য পিপ্পলাদের নিকট উপস্থিত হইলেন সেই ঋষি তাহাদিগকে বলিলেন তোমরা পুনরায় তপস্যা ব্রহ্মচর্য ও শ্রদ্ধার সহিত এক বৎসর কাল গুরুগৃহে বাস কর তারপর ইচ্ছানুসারে প্রশ্ন করিও যদি আমার জানা থাকে তবে তোমাদিগকে সমস্তই বলিব এক বৎসর অতীত হইলে কত্তীয় পুত্র কবন্ধী ঋষির নিকট উপস্থিত হইয়া এই প্রশ্ন করিলেন ভগবান কোথা হইতে এই প্রাণী সকল জন্ম লাভ করে পিপ্পলা তাহাকে বলিলেন প্রজাপতি প্রজা সৃষ্টি করিতে ইচ্ছুক হইয়া তপস্যা করিলেন এবং তপস্যা করিয়া তিনি রই ও প্রাণ এবং মিথুন উৎপাদন করিলেন তিনি মনে করিলেন ইহারাই আমার বহু প্রকারের প্রজা উৎপাদন করিবে আদিত্যই প্রাণ অন্নই চন্দ্র মূর্ত এবং অমূর্ত সমস্তই অন্ন অমূর্ত হইতে স্থুল পদার্থই অন্ন সূর্য উদিত হইয়া যে পূর্ব দিকে প্রবেশ করেন তাহার দ্বারা পূর্ব দিগস্থ সমস্ত প্রাণকে তিনি নিজ রশ্মিসমূহে সন্নিহিত করিয়া লন তিনি যে দক্ষিণ পশ্চিম উত্তর নিম্ন ঊর্ধ্ব ও অন্যান্য দিকসমূহ এবং জগতের সমস্ত বস্তুকে প্রকাশিত করেন তাহার দ্বারাই সমস্ত প্রাণকে স্বীয় রশ্মিতে সঞ্জীবিত করেন সেই সর্বজীবাত্মক বিশ্বরূপ প্রাণ অগ্নি উদিত হইতেছেন ইহাই ঋক মন্ত্রে কথিত আছে অসংখ্য রশ্মিযুক্ত শত শত প্রকারে বর্তমান প্রাণীগণের প্রাণস্বরূপ সূর্য প্রাণীগণের প্রাণস্বরূপ সূর্য উদিত হইতেছেন পণ্ডিতগণ সূর্যকে বিশ্বরূপ রশ্মিমান জ্ঞাত প্রজ্ঞ সকলের আশ্রয়ে একমাত্র জ্যোতি তাপ প্রদাতা বলিয়া জানেন সংবৎসরী প্রজাপতি তাহার দুইটি অয়ন দক্ষিণ ও উত্তর তাহা তো ইষ্ট এবং পূর্ত ইত্যাদি কর্মের নিয়ত অনুষ্ঠান করেন তাহারা চন্দ্রলোক জয় করেন অর্থাৎ ওই লোক প্রাপ্ত হন তাহারা নিশ্চয়ই পৃথিবী লোকে ফিরিয়া আসেন এই কারণে যে সকল ঋষি সন্তান কামনা করেন তাহারা দক্ষিণ মার্গপ্রাপ্ত হন ইহাই রই বা পিতৃয়ান নামে কথিত আর অন্য লোকেরা তপস্যা ব্রহ্মচর্য শ্রদ্ধা ও বিদ্যা দ্বারা সূর্যরূপ আত্মাকে অন্বেষণ করিয়া উত্তর মার্গে আদিত্যকে জয় করেন অর্থাৎ প্রাপ্ত হন এই আদিত্যই সমস্ত প্রাণের আশ্রয় ইহাই অমৃত অভয় ইহাই গতি ইহা হইতে জীব পুনরাবর্তন করে না ইহাই নিরোধ অর্থাৎ অবিদ্যানদের অগম্য স্থান অথবা এখানি ভ্রমণের নিবৃত্তি এ বিষয়ে একটি শ্লোক আছে কালবিদগণ আদিত্যকে পঞ্চপাদিউলোকের পরার্ধে অবস্থিত জলবর্ষণকারী পিতা আছেন অপর কালবিদেরা বলেন ঊর্ধ্ব সাতটি চক্র ও ছয়টি অর্বিশিষ্ট রথে স্থিত নিপুণ সর্বজ্ঞ আদিত্যে এই জগৎ অর্পিত প্রতিষ্ঠিত আছে ন্যায় মাস প্রাণ ও অন্যরূপ মিথুনাত্মক প্রজাপতি ইহার কৃষ্ণপক্ষই অন্যরূপ চন্দ্র শুক্লপক্ষই প্রাণরূপী আদিত্য ভোক্তা অগ্নিস্বরূপ এই কারণে প্রাণদর্শী এই সকল ঋষি শুক্লপক্ষে যজ্ঞ করেন অপর সকলে কৃষ্ণপক্ষে যজ্ঞ করেন দিবারাত্ররূপ মিথুনি প্রজাপতি দিবাই ইহার প্রাণ ভোক্তা অগ্নিস্বরূপ রাত্রি ইহার রই অন্যস্থানীয় চন্দ্রস্বরূপ অতএব যাহারা দিবা ভাগে রতিক্রিয়া করে তাহারা প্রাণকেই দেহ হইতে ক্ষয় করিয়া দেয় আর ঋতুকালে ঋতুকালে রাত্রিতে রতিক্রিয়ায় সংযুক্ত হইলে তাহা ব্রহ্মচর্যই বটে অর্থাৎ তাহা দ্বারা ব্রহ্মচর্যেরই করা হয় অনুষ্ঠান অন্যই প্রজাপতি এই অন্ন হইতে বীজ উৎপন্ন হয় এবং শুক্র হইতে এই সকল প্রাণী জন্মগ্রহণ করে অতএব যে সকল গৃহস্থ সেই প্রজাপতি ব্রত যথাবিহিত কালে গমন অনুষ্ঠান করেন তাহারা মিথুন পুত্রকন্যা উৎপাদন করেন তন্মধ্যে যাহাদের তপস্যা ও ব্রহ্মচর্য অটুট আছে এবং যাহারা সত্যনিষ্ঠ ও সত্যাচারী রূপে খ্যাত তাহাদেরই পক্ষে এই ব্রহ্মলোক পিতৃ রূপ চন্দ্রলোক অর্থাৎ তাঁহারা মৃত্যুর পর চন্দ্রলোকে গমন করেন যাহাদের মধ্যে কুটিলতা মিথ্যাতে অনুরাগ এবং মিথ্যাচরণ মায়া অজ্ঞানজনিত মোহ ও আসক্তি নাই তাহাদেরই পক্ষে সেই বিমল ব্রহ্মলোক দেব যানরূপ সূর্যলোক অর্থাৎ তাহারাই সেই বিশুদ্ধ ব্রহ্মলোকে গমন করিয়া থাকেন প্রশ্ন উপনিষদের প্রথম প্রশ্নের উত্তর সমাপ্ত দ্বিতীয় প্রশ্ন অতপর বিদর্ভ দেশীয় ভৃগুপুত্র সেই পিপ্পলাদ ঋষিকে জিজ্ঞাসা করিলেন ভগবান কতজন দেবতা ইন্দ্রিয় শক্তি প্রাণী শরীরকে বিশেষরূপে বিশেষভাবে ধারণ করেন জ্ঞানেন্দ্রীয় ও কর্মেন্দ্রীয় ভেদে বিভক্ত দেবগণের মধ্যে কাহারা এই শরীরে স্বীয় মাহাত্মীয় প্রকাশিত করেন ইহাদের মধ্যে আবার শ্রেষ্ঠ কে ঋষি ভৃগুপুত্রকে বলিলেন আকাশই এই দেবতা এবং বায়ু অগ্নি জল পৃথিবী বাক মন চক্ষু ও কর্ণ ইহারা আপনাদের সামর্থ্য প্রকাশপূর্বক স্পর্ধা সহকারে বলিলেন আমরাই এই দেহেন্দ্রিয়াদি সমূহকে বিশেষভাবে ধারণ করিয়া আছি মুখ্য প্রাণ তাহাদিগকে বলিলেন মোহগ্রস্ত হইয়া বৃথা অভিমান করিও না আমি নিজেকে পাঁচ ভাগে বিভক্ত করিয়া এই দেহকে সুদৃঢ় করিয়া ধারণ করি তাঁহারা এই কথায় শ্রদ্ধা প্রকাশ করিলেন না সেই মুখ্য প্রাণ অভিমানবশত যেন ঊর্ধ্বে উঠিত উঠিতে উদ্যত হইলেন অর্থাৎ শরীর হইতে বাহির হইবার উপক্রম করিলেন তিনি শরীর হইতে নির্গত হইবার চেষ্টা করিলে অন্য সকলেও তাহাই করিতে উপক্রম করিল তিনি স্থির হইলে সকলেই সুস্থির হইল দৃষ্টান্ত দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে যে মধুকর রাজকে উৎক্রান্ত হইতে দেখিলে সমস্ত মক্ষিকা উড়িতে আরম্ভ করে এবং সে সুস্থির হইলে সকলেই সুস্থির হয় বাক মন চক্ষু কর্ণ ও এই প্রকার তখন তাহারা প্রীত হইয়া প্রাণের স্তব করিতে লাগিলেন ইনি অর্থাৎ এই প্রাণী অগ্নিরূপে তাপ দেন সূর্যরূপে প্রকাশ করেন মেঘরূপে বর্ষণ করেন ইন্দ্ররূপে প্রজাগণকে পালন করেন ইনি বায়ু ইনি পৃথিবী ইনি রই চন্দ্র ইনিই সৎ মূর্ত অসৎ অমূর্ত এবং যাহা কিছু অমৃত তাহাও ইনি রথচক্রের নাভিতে অরসমূহের ন্যায় প্রাণে সমস্ত প্রতিষ্ঠিত আছে ঋক রিক ও সামবেদ যজ্ঞ ক্ষত্রিয় ও ব্রাহ্মণ সমস্তই এই প্রাণে প্রতিষ্ঠিত তুমি প্রজাপতি রূপে গর্ভে বিচরণ করো। তুমি মাতা পিতার প্রতিরূপ হইয়া জন্মগ্রহণ করো হে প্রাণ তুমি ইন্দ্রিয়ের সহিত উহাদিগের হে প্রাণ তুমি ইন্দ্রিয়ের সহিত উহাদের অধিপতি রূপে প্রতি শরীরে বাস করো তোমার জন্যই মনুষ্য আদি প্রাণীগণ চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় পথে তোমাকে উপহার প্রদান করে তুমি দেবতাগণের জন্য যজ্ঞ দ্রব্যের শ্রেষ্ঠ বাহক তুমি শ্রাদ্ধে পিতৃগণের উদ্দেশ্যে প্রথম প্রদত্ত অন্নের প্রাপক তুমি চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়গণের দেহ ধারণা আদি রূপ যথার্থ চেষ্টা তুমি অঙ্গিরস ভূত ইন্দ্রিয়গণের মধ্যে অথর্বা প্রাণ কিংবা তুমি অথর্বা অঙ্গিরস ইত্যাদি ঋষিদিগের প্রাণসমূহের সত্যচরিত চরিত অর্থাৎ দেহ ধারণা আদিরূপ যথার্থ উপকারক চেষ্টা হে প্রাণ তুমি ইন্দ্র পরমেশ্বর তুমি রুদ্রস্বরূপ অর্থাৎ জগতের সংহারক স্থিতিকালে তুমি সমগ্র জগতের রক্ষক তুমি তুমি উদয় ও অস্তগমন দ্বারা অন্তরিক্ষে বিচরণ করো তুমি সূর্য জ্যোতিষ্কমণ্ডলীর প্রভু হে প্রাণ তুমি যখন মেঘরূপে বর্ষণ করো সেই সময় তোমার এই সকল প্রজা অর্থাৎ প্রাণী বর্গ এখন ইচ্ছানুরূপ অন্ন হইবে এই ভাবিয়া সানন্দে অবস্থান করে হে প্রাণ তুমি ব্রাত্য অর্থাৎ উপনয়নাদি সংস্কারবিহীন তুমি একর্ষি নামক অগ্নি রূপে সমস্ত যজ্ঞ দ্রব্যের ভক্ষক তুমি বিদ্যমান বিশ্বের প্রতি অথবা জগতের উত্তম প্রতিস্বরূপ আমরা তোমাকে ভোজ্য দ্রব্য দান করি হে মা বায়ু তুমি আমাদের পিতা তোমার যে তনু রূপ বাক্যে প্রতিষ্ঠিত যাহা শ্রবণেন্দ্রিয়ে যাহা চক্ষুতে প্রতিষ্ঠিত যাহা সংকল্প আদি রূপে অবিচ্ছিন্নভাবে মনে ব্যাপ্ত আছে সেই রূপকে কল্যাণময় করো তুমি দেহ হইতে নিষ্ক্রান্ত হইও না ইহলোকে যাহা কিছু উপভোগ্য বস্তু আছে এবং স্বর্গেও দেবতাদের উপভোগ্য যত কিছু বস্তু আছে সেই সকলেই সেই সকলই অথবা স্বর্গ মর্ত্য ও পাতাল এই তিন লোকে যাহা কিছু প্রতিষ্ঠিত আছে সেই সমস্তই প্রাণের অধীন মাতা যেরূপ পুত্রদিগকে রক্ষা করেন সেই প্রকার তুমিও পুত্রস্থানীয় আমাদিগকে রক্ষা করো আমাদের সম্পদ এবং প্রজ্ঞা বা বুদ্ধি বিধান করো প্রশ্ন উপনিষদে দ্বিতীয় প্রশ্নের উত্তর সমাপ্ত তৃতীয় প্রশ্ন তারপর অশ্বল পুত্র কৌশল্য পিপ্পলাদ ঋষিকে জিজ্ঞাসা করিলেন ভগবান প্রাণ কোথা হইতে জন্ম লাভ করে এই শরীরে কি প্রকারে আগমন করে আপনাকে বিভক্ত করিয়া কি প্রকারেই বা এই দেহে অবস্থান করে রূপে অর্থাৎ কোন বৃত্তি দ্বারা এই দেহ হইতে উৎক্রান্ত হয় কি প্রকারে বাহ্য দৈব বিষয়কে ধারণ করে কি প্রকারে অধ্যাত্ম দেহেন্দ্রিয়া আদি বিষয়কে ধারণ করে পিপ্পলাদৃষি তাহাকে অশ্বল পুত্রকে বলিলেন তুমি অতি কঠিন দুর্বিজ্ঞেও প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছ তুমি অতিশয় ব্রহ্মপরায়ণ এই কারণে তোমার জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতেছি আত্মা পরমাত্মা বা পরম পুরুষ হইতে এই প্রাণ জন্ম লাভ করে ছায়া যে রূপ পুরুষের দেহকে আশ্রয় করিয়া থাকে এই সেই প্রকার এই প্রাণও আত্মাতেই আশ্রিত আছে মনের সংকল্প দ্বারাই ইহা শরীরে আগমন করে সম্রাট যে রূপ এই সকল গ্রামে অধিষ্ঠিত অর্থাৎ এই সকল গ্রাম শাসন কর এই কথা বলিয়া অধিকার প্রাপ্ত স্ব স্ব স্থানে নিযুক্ত করেন এই মুখ্য প্রাণ অপর প্রাণ সমূহকে বিভিন্ন প্রাণ ও চক্ষুরা আদি ইন্দ্রিয় সমূহকে পৃথক পৃথক ভাবে যথাস্থানে নিজ নিজ কাজে নিযুক্ত করেন এই মুখ প্রাণ অপান বায়ুকে মলদ্বারে ও জননেন্দ্রিয়ে নিযুক্ত করেন প্রাণ স্বয়ং মুখ নাসিকা পথে বিচরণপূর্বক চক্ষু ও কর্ণে অবস্থান করেন প্রাণ ও অপানের মধ্যভাগে নাভিদেশে সমান অবস্থিত এই সমান বায়ুই জঠরাগ্নিতে হুত অর্থাৎ রূপ প্রক্ষিপ্ত ভুক্ত অন্যকে সমতা প্রাপ্ত করায় তাহা হইতে অর্থাৎ জঠরাগ্নি হৃদয় প্রদেশে গেলে উহার উত্তাপ হইতে সাত প্রকারের শিখা বা দীপ্তি উৎপন্ন হয়। হয়াশেই আত্মা বাস করে এই হৃদয়ে একশত এক নারী আছে এই সকল নারীর এক একটিতে একশত একশত করিয়া শাখা নারী আছে প্রত্যেক শাখা নারী আবার বাহাত্তর হাজার প্রশাখাতে বিভক্ত এই সকল নারী এবং উহাদের শাখা প্রশাখাতে বায়ু বিচরণ করে আর একটি নারী সুষুম্না ধারা ঊর্ধ্বগামী হইয়া উদান বায়ু কর্মের ফলে জীবকে পুণ্যলোক পাপ কর্মের ফলে পাপ লোক এবং পাপ পুণ্য উভয় সমভাবে প্রধান হইলে মনুষ্যলোক প্রাপ্ত করায় প্রসিদ্ধ সূর্যই বাহ্য প্রাণ কারণ সূর্যই চক্ষুতে অধিষ্ঠিত প্রাণবায়ুকে অনুগৃহীত করিয়া অর্থাৎ রূপ প্রকাশের নিমিত্ত চুর আলোক উৎপাদন করিয়া উদিত হন পৃথিবীর অধিষ্ঠাত্রী যে অগ্নিদেবতা তিনি পুরুষের অপান বায়ুকে নিম্নদিকে আকর্ষণ করিয়া বর্তমান দিউ ও পৃথিবীর মধ্যে যে আকাশ সেই আকাশ বায়ু সমান অর্থাৎ দেহস্থ সমান বায়ুকে অনুগৃহীত করিয়া বর্তমান সাধারণ বাহ্য বায়ু বায়ুই ব্যান অর্থাৎ দেহস্থ ব্যান বায়ুকে অনুগৃহীত করিয়া বর্তমান বাহ্য সাধারণ যে আগ্নেয় তেজ তাহাই উদান অর্থাৎ বায়ুকে অনুগ্রহ করিয়া বর্তমান এই কারণে মৃত্যুকালে উদানবায়ুর অনুগ্রহের অভাব ঘটিলে জীবের স্বাভাবিক তেজ শান্ত বা লুপ্ত হইয়া যায় তখন সেই মুমূর্ষু ক্ষীণ তেইজা পুরুষ দেহত্যাগের পর মনোমধ্যে প্রবিষ্ট ইন্দ্রিয়গণের সহিত প্রাপ্ত হয় সেই সময় চিত্ত যেরূপ অবস্থাপন্ন হয় সেইভাবে জীব প্রাণকে আশ্রয় করে প্রাণ তেজের দ্বারা উদানবৃত্তির সহিত যুক্ত হইয়া এবং আত্মার জীবাত্মার হইয়া ভোক্তা জীবকে পুণ্য পাপ কর্মানুসারে যথা সংকল্পিত লোকে লইয়া যায় যে জ্ঞানী ব্যক্তি প্রাণকে এইভাবে জানিয়া ইহা উহার উপাসনা করেন তাহার কখনো সন্তান সন্ততি বিচ্ছেদ হয় না তিনি প্রাণের সহিত সমতা লাভ করিয়া অমৃত হন এই বিষয়ে এই শ্লোক আছে পরমাত্মা হইতে প্রাণের উৎপত্তি মনের অনুসারে শরীরে আগমন দেহের বিভিন্ন স্থানে অবস্থান পাঁচ প্রকারে অপর প্রাণবায়ুর উপর প্রভুত্ব অর্থাৎ উহাদিগকে যথাস্থানে স্থাপন ও উহাদের কার্যবিভাগ এবং সূর্যাদি আদি দৈবিক রূপ সম্মক জানিয়া যিনি প্রাণের উপাসনা করেন তিনি অমৃতত্ব লাভ করেন প্রশ্ন উপনিষদে তৃতীয় প্রশ্নের উত্তর সমাপ্ত চতুর্থ প্রশ্ন অতঃপর সৌর্যপুত্র গার্গীয় পিপ্পলাদ ঋষিকে জিজ্ঞাসা করিলেন ভগবন এই পুরুষ দেহে কোন কোন ইন্দ্রিয় নিদ্রা যায় অর্থাৎ স্বীয় কার্য হইতে বিরত হয় এই দেহে কোন কোন ইন্দ্রিয় জাগিয়া থাকিয়া নিজ নিজ কাজ সম্পন্ন করে কার্যাত্মক ও কারণাত্মক দ্বয়ের মধ্যে দেবতা স্বপ্ন সকল দর্শন করে সুষুপ্তিকালে যে অব্যাহত নিশ্চেষ্টতারূপ সখানুভূতি হয় সেই অনুভূতি কাহার সেই সুসুপ্তিকালে করণবর্গ কাহাতে একীভূত হইয়া স্থিতি লাভ করে পিপ্পলাদৃষি তাহাকে গার্গীয়কে বলিলেন গার্গীয় যেরূপ অস্তগামী সূর্যের সমস্ত রশ্মি উহার তেজমণ্ডলে একীভূত হয় আবার সূর্য উদিত হইলে সেই রশ্মিসমূহ পুনরায় চতুর্দিকে বিকীর্ণ হয় সেই রকম স্বপ্নকালে সমস্ত ইন্দ্রিয় উহাদের পরম দেবতার মনে একীভূত হয় অর্থাৎ অভিন্নতা প্রাপ্ত হয় সেই কারণে স্বপ্নকালে এই পুরুষ স্থূল দেহ শোনে না দেখে না স্পর্শ করে না কথা বলে না গ্রহণ করে না আনন্দ অনুভব করে না পুরুষাদি পুরুষাদিত করে না ও চলে না তখন লোকে বলে যে তিনি নিদ্রা যাইতেছেন এই দেহরূপ পুরে নিদ্রাকালে অগ্নিস্বরূপ প্রাণবৃত্তি সমূহেই জাগিয়া থাকে এই অপান বায়ুই গার্হপত্য নামক অগ্নি জ্ঞান বায়ু অনাহারিয় পচন অর্থাৎ দক্ষিণাগ্নি এবং অগ্নি হইতে পৃথকভাবে গৃহীত হয় বলিয়া আহ্বনীয় অগ্নি প্রাণ যেহেতু অগ্নিহত্র যজ্ঞের হোতার ন্যায় শ্বাস প্রশ্বাসরূপ আহুতি দুইটিকে শরীর স্বার্থ সমতা প্রাপ্ত করায় সেই কারণে সমান বায়ুই হোতা স্থানীয় মনই যজমান উদান বায়ুই যজ্ঞের ইষ্ট ফল কারণ এই উদান বায়ুই মনরূপ যজমানকে প্রতিদিন সুশুক্তিকালে ব্রহ্মপ্রাপ্ত করায় স্বপ্নাবস্থায় মনরূপ দেবতা সী বিভূতি অনুভব করেন জাগ্রত অবস্থায় যাহা যাহা দেখা গিয়াছে তাহাই যেন পুনরায় দেখেন যাহা শোনা গিয়াছে তাহাই যেন পুনরায় শোনেন দেশান্তরে ও দিগন্তরে যাহা অনুভূত হইয়া আছে তাহাই যেন বারে বারে অনুভব করেন দৃষ্ট ও অদৃষ্ট শ্রুত ও অশ্রুত অনুভূত ও অননুভূত সৎ সত্য অসৎ কল্পিত এই সমস্তই দর্শন করেন এবং সর্বাত্মক হইয়া সমস্ত দেখেন সেই মনরূপী দেবতা যে সময়ে বিজ্ঞান জ্যোতি দ্বারা অভিভূত হন অর্থাৎ তাহার বাসনা দ্বার নিরুদ্ধ হইয়া যায় সেই সুষুপ্তির অবস্থায় এই মনোদেবতা কোন স্বপ্ন দেখেন না সেই সময় এই দেহে এই জাত প্রসন্নতাময় সুখ অনুভূত হয় হে সৌম্য দৃষ্টান্তসরূপ বলা যায় যে পক্ষী বৃক্ষের অভিমুখে গমন করে সেই রকম সকল বস্তুই পরমাত্মাতে প্রতিষ্ঠিত হয় পৃথিবী ও পৃথিবী মাত্রা গন্ধতন্মাত্র জল ও জলমাত্রা রসতন মাত্র তেজ ও তেজমাত্রা রূপতন্মাত্র বায়ু ও বায়ুমাত্রা স্পর্শতন্মাত্র আকাশ ও আকাশমাত্রা শব্দতন্মাত্রা চক্ষু ও দ্রষ্টব্য বিষয় কর্ণ স্রোতব্য বিষয় ঘ্রাণ ও ঘ্রাতব্য বিষয় রস ও আস্বাদনীয় বিষয় ত্বক ও স্পর্শের বিষয় বাক ও বক্তব্য বিষয় হস্ত ও হস্ত দ্বারা গ্রহণীয় বস্তু জননেন্দ্রিয় ও আনন্দদানের বিষয় পায়ু ও পায়ু দ্বারা ত্যক্তব্য বস্তু পাদদ্বয় ও গন্তব্য দেশ মন ও মন্তব্য বিষয় বিষয় অহংকার ও অহংকারের বিষয় ও চিত্তের বিষয় তেজ ও তাহা প্রকাশ্য বিষয় প্রাণ ও প্রাণের ধারণীয় বিষয় এই সমস্তই অক্ষর পুরুষে প্রতিষ্ঠিত এই জীবাত্মাই দর্শনকর্তা স্পর্শনকর্তা শ্রবণকর্তা ঘণ আস্বাদনকর্তা মননকারী নিশ্চয়কারী কর্মকর্তা বিজ্ঞানাত্ম বিজ্ঞানাত্মা পুরুষ সেই পুরুষ অক্ষর পরমাত্মায় সম্যক প্রতিষ্ঠিত হন হে সৌম্য যিনি সেই তমবর্জিত অশরীরী লোহিতাদি গুণবর্জিত বিশুদ্ধ অক্ষর পুরুষকে জানেন তিনি সেই সর্বশ্রেষ্ঠ অক্ষর ব্রহ্মকেই প্রাপ্ত হন এই বিষয়ে একটি শ্লোক আছে হে সৌম্য বিজ্ঞানাত্মা প্রাণসমূহ পৃথিবী ইত্যাদি ভূতবর্গ সমস্ত ইন্দ্রিয়গণের সহিত যে অক্ষরে প্রতিষ্ঠিত হয় সেই অক্ষরকে যিনি জানেন তিনি সর্বজ্ঞ হন এবং নিখিল বস্তুসমূহে তাহাদের আত্মারূপে প্রবেশ করেন প্রশ্নপনিষদে চতুর্থ প্রশ্নের উত্তর সমাপ্ত পঞ্চম প্রশ্ন অনন্তর শিবিপুত্র সত্যকাম পিপ্পলাদ ঋষিকে জিজ্ঞাসা করিলেন ভগবান মনুষ্যদিগের মধ্যে কেহ যদি মরণকাল পর্যন্ত সেই প্রসিদ্ধ ওঙ্কারের সম্যক ধ্যান করেন তিনি সেই ধ্যানের দ্বারা কোন লোক জয় করেন পিপ্পলা তাহাকে বলিলেন হে সত্যকাম যাহা ওঙ্কার বলিয়া প্রসিদ্ধ তাহাই পর এবং অপর এই উভয় ব্রহ্মস্বরূপ সেই হেতু যিনি এই রূপ জ্ঞান সম্পন্ন ওঙ্কারকে পর ও অপর ব্রহ্মস্বরূপ জানেন তিনি ওঙ্কার রূপ আশ্রয় অবলম্বনেই পরব্রহ্ম বা অপর ব্রহ্ম ইহাদের একটিকে অনুগমন করেন অর্থাৎ প্রাপ্ত হন যদি সেই উপাসক ওঙ্কারের একটি মাত্রাকে জানিয়া অকার মাত্রাত্মক ওঙ্কারের অভিমুখী হইয়া উহার ধ্যান করেন তবে তিনি তাহা দ্বারাই সংবোধিত হইয়া অতি শীঘ্রই পৃথিবীতে জন্ম লাভ করেন অকার মাত্রাটি ঋগ্বেদরূপী সুতরাং ঋক সকল তাহাকে মনুষ্যলোক প্রাপ্ত করায় সেই মনুষ্যলোকে তিনি তপস্যা ব্রহ্মচর্য ও শ্রদ্ধা দ্বারা যুক্ত হইয়া মহিমা অনুভব করেন আর যদি সেই উপাসক প্রণবের দ্বিতীয় মাত্রা উকারের অভিমুখী হইয়া উহার ধ্যান করেন তবে তিনি মনে সম্পন্ন হন অর্থাৎ তাহাতেই আত্মভাব প্রাপ্ত হন তিনি দেহান্তে দ্বিতীয় মাত্রারূপীর্বেদসমূহ দ্বারা চন্দ্রলোকে নিত হন তথা ঐশ্বর্য ভোগ করিয়া পুনরায় মনুষ্যলোকে ফিরিয়া আসেন কিন্তু যে ব্যক্তি ওম অ উ ম এই ত্রিমাত্রাত্মক অক্ষর দ্বারা এই পরমপুরুষকে সম্যকভাবে ধ্যান করেন তিনি তৃতীয় মাত্রারূপী তেজময় সূর্যে সম্মিলিত অর্থাৎ তদাত্মক হন যে যেরূপ সর্প ত্বক হইতে মুক্ত হয় ঠিক সেই রূপ তিনি পাপ হইতে মুক্ত হন এবং শাম সকল তাঁহাকে ব্রহ্মলোকে লইয়া যায় সেই স্থানে তিনি এই জীব সমষ্টিভূত হিরণ্য গর্ভ হইতেও শ্রেষ্ঠ সর্বশরীরে অনুপ্রবিষ্ট দর্শন করেন এই বিষয়ে দুইটি শ্লোক আছে ওংকারে তিনটি মাত্রা অ উ ম পৃথকভাবে প্রযুক্ত হইলে মৃত্যুর বিষয়ীভূত হয় কিন্তু পরস্পরের সহিত কিন্তু পরস্পরের সহিত সম্বন্ধযুক্ত হইলে যথাযথ রূপে প্রযুক্ত হয় জাগ্রত স্বপ্ন সুসুপ্তির অধিষ্ঠাতা পুরুষের ধ্যানক্রিয়াতে সম্যক প্রযুক্ত হইলে অঙ্কার তত্ত্বের জ্ঞাতা বিচলিত হন না অর্থাৎ মৃত্যু হয় হইতে মুক্ত হইয়া তিনি অমর হন যিনি অঙ্কার যোগে ব্রহ্মের উপাসনা করেন তিনি সমূহের দ্বারা এই মনুষ্যলোক ইয়জুসমূহের দ্বারা চন্দ্রলোক শামসমূহের দ্বারা বিদ্যান শামসমূহের দ্বারা বিদ জ্ঞাত সেই ব্রহ্মলোক প্রাপ্ত হন আবার এই অঙ্কার আলম্বন দ্বারাই বিদ্বান ব্যক্তি শান্ত অজর অমৃত অভয় এবং পরম পুরুষের অনুসরণ করেন অর্থাৎ তাহাকে প্রাপ্ত হন প্রশ্ন উপনিষদে পঞ্চম প্রশ্নের উত্তর সমাপ্ত ষষ্ঠ প্রশ্ন অনন্তর ভরদ্বাজ পুত্র সুকেশা ইহাকে পিপ্পলাদৃষিকে জিজ্ঞাসা করিলেন ভগবান কৌশলবাসী হিরণ্যনাভ নামক রাজপুত্র আপনার নিকট আসিয়া এই প্রশ্ন জিজ্ঞাসা করিলেন হে ভরদাজ পুত্র ষোড়শ অবয়ব বিশিষ্ট পুরুষকে আপনি জানেন কি আমি সেই কুমারকে বলিলাম আমি জানি না যদি আমি জানিতাম তবে তোমাকে বলিব না কেন যে লোক মিথ্যা কথা বলে সে সমূলে বিনষ্ট হয় অতএব আমি কথা বলিতে পারি না এই কথা শুনিয়া তিনি নীরবে রথে আরোহণ করিয়া চলিয়া গেলেন এখন আপনাকে সেই পুরুষের বিষয়ে জিজ্ঞাসা করিতেছি সেই পুরুষ কোথায় অবস্থিত বলিলেন হে সৌম্য যাহাত অর্থাৎ যে পুরুষকে আশ্রয় করিয়া ষোড়শ কলা উৎপন্ন হয় সেই পুরুষ এই স্থানে শরীরের অভ্যন্তরেই কাশে আছেন সেই পুরুষ দর্শন অর্থাৎ চিন্তা করিলেন দেহ হইতে কে উৎক্রান্ত হইলে আমি উৎক্রান্ত হইব কেই বা শরীরে প্রতিষ্ঠিত থাকিলে আমি প্রতিষ্ঠিত থাকিব তিনি প্রাণ সৃষ্টি করিলেন প্রাণ হইতে শ্রদ্ধা সৃষ্টি করিলেন তাহা হইতে ক্রমে আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী ইন্দ্রিয় মন অন্ন সৃষ্টি করিলেন অন্ন হইতে বীর্য তপস্যা বেদসমূহ কর্ম লোকসমূহ এবং লোকসমূহে বিভিন্ন নাম সৃষ্ট হইল সেই বিষয়ে দৃষ্টান্ত এই যে যেরূপ সমুদ্রাভিমুখী প্রবহমান নদীসমূহ সমুদ্রে প্রবেশ করিয়া অদৃশ্য হইয়া যায় নাম রূপের বিভিন্নতা লোপ পাইয়া উহারা সমুদ্র নামেই কথিত হয় সেই রূপ পুরুষের প্রতি গমনশীল এই পরিদ্রষ্টার পুরুষকে লাভ করিবার পর পূর্বোক্ত ষোলোকলাও অন্তর্হিত হয় তখন সমস্ত নামরূপ ভেদাভেদ বিনষ্ট হইয়া কেবল পরম পুরুষই অবশিষ্ট থাকেন এই অবস্থায় সেই বিদ্বান ব্যক্তি কলাতীত অমর হন এই বিষয়ে একটি শ্লোক আছে রথচক্রের নাভিতে চক্রশলাকান্নায় যে পুরুষে কলাসমূহ প্রতিষ্ঠিত আছে সেই জ্ঞাতব্য পুরুষকে জান যাহার ফলে মৃত্যু তোমাদিগকে ব্যাথা দিতে না পারে পিপ্পলাদ ঋষি সমাগত ঋষিগণকে বলিলেন আমি এই পর্যন্তই এই পরব্রহ্মকে জানি ইহার পরার কিছু জ্ঞাতব্য নাই শিষ্যগণ তাহাকে অর্চনা করিতে করিতে বলিলেন আপনিই আমাদের পিতা কারণ আপনি আমাদিগকে অবিদ্যার পরপারে লইয়া গেলেন পরম ঋষিদিগকে নমস্কার পরম ঋষিদিগকে নমস্কার প্রশ্ন উপনিষদে ষষ্ঠ প্রশ্নের উত্তর সমাপ্ত ওং ভদ্রং ভী শ্রীণাম দেবা ভদ্রং পশ্চ্যে স্থিরৈরঙ্গৈস্তষ্টু বাংস্তস্তনুভি বস্যিমদেবহিতং যদায়ু ওং শান্তি শান্তি হে হে দেবগণ আমরা আমাদের কর্ণদ্বারা যেন কল্যাণপ্রদ বাক্য সমূহই শ্রবণ করি হে পূজনীয় দেবগণ আমরা চক্ষু দ্বারা যেন মঙ্গলকর বিষয় সকল দর্শন করি স্থির দৃঢ় শরীর এবং অবয়বের দ্বারা তোমাদের স্তুতি করিয়া যেন দেবগণের বিহিত আয়ু প্রাপ্ত হই আমাদের বিঘ্নের শান্তি হোক অথর্ব বেদীয় প্রশ্ন উপনিষদ সমাপ্ত